হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ, আমি রোমানিয়ার সুসুপা শহরে থেকে বলছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব, আসলে যারা বর্তমানে রোমানিয়াতে রয়েছেন এবং রোমানিয়া থেকে ভালো কিছু আশা করছেন, যারা ভবিষ্যতে ভালো একটা পেশায় যেতে যাচ্ছেন এবং এক্সট্রা ইনকামের জন্য যেটা সবচেয়ে খুঁজে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। কারণ জানেন ইউরোপের ড্রাইভিং লাইসেন্স খুবই একটা গুরুত্বপূর্ণ। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে যে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ও হ্যাঁ, অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। দেখেন অনেকেই আমার এই ভিডিও এই চ্যানেলে অনেকে মন্তব্য করেছেন বা ড্রাইভিং লাইসেন্স কীভাবে করব ইউরোপে এই রোমানিয়াতে, কারণ ফুড ডেলিভারি হিসাবে ড্রাইভিং লাইসেন্স লাগে। তো যারা যদি গাড়ি দিয়ে ফুড ডেলিভারি দিতে চায় তাদেরকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে। কারণ সাধারণত অনেকে আছে যে বাইসাইকেল দিয়ে ইউজ করে, প্রধানত দেখা যাচ্ছে অনেকেই আবার বাইসাইকেল কার বা ইলেকট্রনিক স্কুটি দিয়ে, যারা ভিসা পেয়েছে ইলেকট্রিক স্কুটির মাধ্যমে ভিসা পায়, আর যারা গাড়ি চালায় তাদের তো অবশ্যই ড্রাইভিং লাইসেন্স। তো এই রোমানিয়াতে গাড়ি ড্রাইভিং লাইসেন্স কীভাবে করবেন এবং কত টাকাই খরচ হয়? দেখেন প্রত্যেকটা জায়গায় একটা ট্রেনিং সিস্টেম আছে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, হতে পারে বাংলাদেশ হোক অথবা কানাডা হোক আমেরিকা হোক, যে কোনো কান্ট্রিতে যান একটা ট্রেনিং সিস্টেম আছে, এখানেও ট্রেনিং সিস্টেম আছে। আর ট্রেনিংটার বিষয় নিয়ে আমি পুরোপুরি বিস্তারিতভাবে আমি কিছু তথ্য তুলে ধরছি, আর সেটি হচ্ছে যে আমার কলিগ খুবই তো আমার কাছে লোক একজন ড্রাইভিং শিখতেছে এবং আমিও গিয়েছিলাম তার সাথে। তো বিস্তারিতভাবে আমি কিছু তথ্য তার সাথে শেয়ার করেছি এবং যে ড্রাইভিং শিখাবে যে টিচার বলে এখানে বলল, তো আমরা প্রথম দিনে গেলাম তার সাথে কমিউনিকেশন করে গেলাম এবং অফিসে যাওয়ার পরে যে বিস্তারিতভাবে আমাদের কথাগুলো বলল যে এখানে লেভেল আছে, এখানে B1, C1 এবং C5 আছে। B1 হচ্ছে নর্মালভাবে যে ট্যাক্সিগুলো আছে, মনে করেন ট্যাক্সি বা বোল্ট এগুলি টুকটাক। C1 ক্যাটাগরি হচ্ছে আপনার মিডিয়াম সাইজের যে লরি আছে, এখানে তো লরি বলে, লরি পিক আপ মনের মতন। সো আর হচ্ছে সি ফাইভ হচ্ছে বিশাল বড় বড় লরি, যারা এই দেশ থেকে অন্য দেশে এই এক্সপোর্ট করে। বড় বড় লরিগুলো দেখেন, এটা তো অবশ্যই নাম শুনবেন যে গেম দেয় কীভাবে, গেমের মাধ্যমে এই বড় বড় লরি দেয়া দেয়। তো এখানে তিনটা ক্যাটাগরিতে আপনাকে শেখায়। তো সাধারণত যেটা সবচেয়ে ফেমাস এবং মানে সচলচর ড্রাইভিং করে সেটা হচ্ছে B1। তো B1-এ এখানে 3 মাসের কোর্স করে এবং 3 মাসের জন্য তারা একটা ফি নেয়। তো ফিটার কথা আমি বলতেছি, এখানে ফি নেয় হচ্ছে 2500 থেকে 2500 লে। তো এটা আমি সুসুপা শহরের কথা বললাম, হতে পারে বুকারেস্টে এর চেয়ে একটু বেশি থাকে, আর বুকারেস্ট তো একটু বেশি থাকবে কারণ হচ্ছে ক্যাপিটালের তুলনায় অন্য অন্য শহরে একটু কম থাকে, যেহেতু এটা প্রায় শেষ প্রান্তে পড়ছে এই রোমানিয়া মলদোভা এবং ইউক্রেনের কাছাকাছি একটি শহর, সেটা হচ্ছে সুসুপা। তারপর মোটামুটি ভালো আছে। তো এখানে এই সে বাজেট করেছিল 2500 লে দিয়ে এবং 2500 লের মধ্যে সপ্তাহে সে 3 দিন শেখাবে, 2 ঘন্টা করে 3 দিন শেখাবে। তো এই 3 দিন শেখানোর পরে সে আস্তে আস্তে সব কিছু মানে সে হাতে কলমে বলতে কি এখানে হাতে দেখে দিব সমস্ত কিছুই, প্র্যাকটিসে সব কিছু দেখা দিব। তারপর হচ্ছে একটা পরীক্ষা হয়, পরীক্ষাটা নর্মাল কোনো সমস্যা নাই। কিন্তু আরেকটা জিনিস আমি ভুলে গেছি, তারপর আমি এখন বলতেছি, আপনাকে এই অ্যাডমিশন করার আগে আরেকটা জিনিস করতে হবে, আর সেটা হচ্ছে যে চক্ষু পরীক্ষা। সো চক্ষু পরীক্ষাটা মাস্ট করতে হবে কারণ এখানে চক্ষুর একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা তারা জাস্টিফাই করে। এটা সাধারণত আমাদের এখানে এই ক্লিনিক আছে, এই ক্লিনিকে থেকে করছে 50 লে দেওয়ার। তো এখানে এই খরচটা যায় আর হচ্ছে 2500 লে। কিন্তু 2500 লে আবার আপনার কিস্তি হিসাবে, কিস্তি বলতে কি আপনারা দেখা যাচ্ছে যে 15 দিনে কিছু পেমেন্ট দিলেন, আবার দেখা যাচ্ছে আবার 10 দিন পরে পেমেন্ট দিলেন, তারপর বাদবাকি লাস্টেও পেমেন্ট দিলেন, এভাবে পেমেন্টটা নেয়। তারপর হচ্ছে এদের একটা অফিস আছে, অফিসে দেখলাম অনেকেই আসলে যারা স্টুডেন্ট আছে, বিশেষ করে আমি দেখলাম স্টুডেন্ট অনেক যারা 18 বছর কাছাকাছি তারা শিখতেছে, কারণ 18 বছরের নিচে কোনো লোক রোমানিয়ান, খালি রোমানিয়ান না ইউরোপের সব যে কোনো কান্ট্রিতে কোন অন্য অন্য দেশেও সেমই 18 বছর নিচে কোনো ড্রাইভিং লাইসেন্স হয় না।
তো আমি দেখলাম আমাদের এখানে তো কলেজ আছে, তো কলেজের কিছু পোলাপান দেখলাম, তো তারা কোর্স করার জন্য মানে ঢুকছে বা অ্যাডমিশন নিতেছে করতেছে 18 বছরের বয়সী। তো সর্বশেষভাবে আমি এটাই বলতেছি যে রোমানিয়াতে ড্রাইভিং লাইসেন্স শিখতে হলে আপনাকে 2500 থেকে 2500 লের মতন খরচ হয়, আর এটা যদি আপনি শিখতে পারেন আসলে ড্রাইভিং লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ। হতে পারে আপনি এখন জানতেছেন না, আপনি যদি কাজ চেঞ্জ করতেন তাহলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আপনি যদি ওয়ার হাউসে কাজ করেন বা ওয়ার হাউসে ভ্যাকেন্সির জন্য যদি অ্যাপ্লাই করেন সিবি দিয়ে, তাহলে ড্রাইভিং লাইসেন্স ওখানে উল্লেখ করে বিভিন্ন জায়গায়। আমি অনেক ঘাটাঘাটি করছি, দেখছি যে সব জায়গায় ওরা ড্রাইভিং লাইসেন্স চায়। আপনি যদি এখান থেকে হতে পারেন নেদারল্যান্ডে কাজ করেন, জানি এই কার্ড দিয়ে কাজ করা যাবে না, কারণ যখন আপনি পিআর পাবেন, আর পিআর পাওয়াটাও এখন বলা যাচ্ছে না যে কখন দিবে বা হবে কি না, তো এক সময় অবশ্যই দিবে, কারণ রোমানের জনসংখ্যা খুব কম, এই ইয়ং জেনারেশন খুব কম আছে, কারণ তারা সবাই অন্য দেশে কাজ করে। তো ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি বোল্ট ইউজ করতে পারেন, যেটাকে হয় অনলাইন বোল্ট, বোল্ট হচ্ছে যে আপনার ট্যাক্সি হিসাবে আছে। তারপর হচ্ছে যে আপনি ফুড ডেলিভারির জন্য ইউজ করতে পারেন, আর উইন্টারের সময় আসলে রোমানিয়া ফুড ডেলিভারি খুবই 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 ভালো ইনকাম হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি কেউ শিখতে চায় অবশ্যই আপনারা এই, জানি না আপনারা কে কোথায় আছেন, যদি নিকটবর্তী কোনো সেন্টার থাকে তাহলে অবশ্যই আপনারা শিখতে পারেন। তবে এটার জন্য আমি একটা ধারণা দিলাম, সেটা হচ্ছে যে আপনাকে চক্ষু পরীক্ষা নেবেন, তারপর হচ্ছে 3 মাসে একটা ট্রেনিং দেবে, সপ্তাহে 2 দিন আপনাকে, 2 দিন থেকে 3 দিন করায়, 2 ঘন্টা করে করায়। তো তারপর এগুলি পেমেন্ট হচ্ছে 2500 থেকে 2500 লে, এটা আমার এখানে কথা বললাম। তো অন্য অন্য জায়গায় আরও বেশি হতে পারে, যাই হোক এখন আবার সেন্টজন হয়েছে, হতে পারে একটু বেশি হতে পারে, 3-এর নিচে পড়বো এটাই মনে রাখেন। তো ড্রাইভিং লাইসেন্সটা যদি করতে পারেন ভবিষ্যতে অবশ্যই ভালো হবে। আর ড্রাইভিং লাইসেন্স আসলে ইউরোপে সবাই করতে চায়, সবাই করবে এক সময়, কারণ ইউরোপে আসা মানে কি স্বপ্ন, বাড়ি গাড়ি সবই কিছু করার ইচ্ছা থাকে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি, অবশ্যই আমার এই ভিডিওটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন, ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।